আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলি সেনা ঘাঁটিতে হিজবুল্লাহ রকেট হামলা। এরপর জানিয়ে দেব প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি তিন দেশের, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। এদিকে ইসরায়েল হামাস যুদ্ধ পশ্চিমাদের ভণ্ড বলে তোপ দাগলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দিব মার্কিন ধনকুপেরা কি ফিলিস্তিন বিরোধী মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। আরও জানিয়ে দিব দখলদার বাহিনীর মোকাবেলা করুন পশ্চিম তীরবাসীকে বলেছে হামাস। সর্বশেষ জানিয়ে দিব ভারতের নির্বাচনে মুসলিমদের নিশানা করে প্রচারণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ আজ জানিয়েছে তারা পূর্ব লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর ফিলিস্তিনি সংগঠনটির অন্যতম মিত্র হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে। তবে এসব হামলা মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ থেকেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা মেরন বিমান নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংস করার জন্য রকেট হামলা চালিয়েছে। এই হামলা পরিচালনায় একাধিক রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। চলমান সংঘাতে প্রথমবারের মতো পূর্ব লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় আজকের রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েল লেবাননের বালবেক শহরে হামলা চালালে হিজবুল্লাহর 2 যোদ্ধা নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হিজবুল্লাহর আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে এই উদ্যোগ নিয়েছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছিল। ইতোমধ্যে গতকাল সোমবার হিজবুল্লাহ ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত একটি সেনাঘাঁটিতে 60টি রকেট দিয়ে হামলা চালিয়েছে। অক্টোবরের পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে সংঘাতে লেবাননের 284 জন মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই হিজবুল্লাহর যোদ্ধারা হলেও অন্তত 44 জন বেসামরিক মানুষও নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে 10 সেনা ও 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি তিন দেশের, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন জানিয়েছে আগামী 28 মে থেকে প্যালেস্টাইন তাদের কাছে স্বাধীন পৃথক রাষ্ট্র। নয় নয় করে 1 বছর হতে চলেছে ইসরায়েল বনাম হামাস যুদ্ধ। গোড়ার দিকে বিশ্বের তাবর দেশের সমর্থন পেলেও যতদিন যাচ্ছে ইসরায়েল ততই সমালোচনার মুখে পড়ছে। দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ঘটানোর অভিযোগ উঠেছে লাগাতার। সেই অবহেই আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন সরাসরিভাবে প্যালেস্টাইনকে পৃথক রাষ্ট্র ঘোষণার পথে হাঁটল। আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন জানিয়েছে আগামী 28 মে থেকে প্যালেস্টাইন তাদের কাছে স্বাধীন পৃথক রাষ্ট্র। ইসরায়েলের বিরোধিতা করতে বা হামাসের প্রতি সহানুভূতি দেখাতে নয়, বরং বিশ্ব শান্তি অর্জনের লক্ষ্যেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু তাদের এই ঘোষণায় ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল হামাস যুদ্ধ পশ্চিমাদের ভণ্ড বলে তোপ দাগলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি ফিলিস্তিনের নৃশংসতা বন্ধে ভেটো ক্ষমতার প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক দক্ষতা, প্রভাব ও প্রতিক্রিয়ার সমন্বয় রয়েছে, যা এ ধরনের নৃশংসতা মোকাবেলায় ব্যবহার করা যেতে পারে। লাগাতার
কাতার ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করা নিয়ে কয়েকটি পশ্চিমা দেশকে ভণ্ড বলেও তোপ দেগেছেন আনোয়ার ইব্রাহিম। তার কথায়, পশ্চিমা কিছু দেশ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করলেও তারা গাজার জনগণের ওপর বর্বরতা চালিয়ে যেতে দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এটা পরিষ্কার করে দিয়েছে যে যুক্তরাষ্ট্র নৃশংসতা ও যুদ্ধবন্ধে যা করণীয় তা করছে না। গত বছর সান ফ্রান্সিকোতে এশিয়া প্যাসিফিক ইকোনমি কোঅপারেশনের বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মালয়েশিয়ার অবস্থান স্পষ্ট করেছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জো বাইডেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও জানান আনোয়ার। তিনি বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতাকেও এক ধরনের দখলদারিত্ব বলা যায়। এটি আসলে একটি ধারাবাহিক দখলদারিত্ব। স্পষ্টতই ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র, কারণ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আচরণ করে এবং কিভাবে তারা তাদের ভূমি নিয়ন্ত্রণ করে। মার্কিন ধনকুবেরা কি ফিলিস্তিন বিরোধী মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে? মার্কিন ব্যবসায়ী নেতারা এবং বিলিয়নেরা তথা শত শত কোটি ডলারের মালিকরা গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে জনমতে প্রভাব ফেলতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছেন এবং পুলিশ ব্যবহার করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার নিউইয়র্কের মেয়রকে আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ধনকুবেরা গাজার যুদ্ধের কাহিনী বদলে দিতে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে যোগ দিয়েছেন। জনমত পরিবর্তনের লক্ষ্য নিয়ে গত 12 অক্টোবরে চালু হওয়া এই গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছে স্টারবাকের প্রধান নির্বাহী কর্মকর্তা হোবার্ট সোলস, ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই জোশুয়া কুশনার। পুলিশ ব্যবহার করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এই গ্রুপের সদস্যরা। এইসব তৎপরতা থেকে বোঝা যায়, সংবাদকে বিকৃত বা সেন্সর করা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্ত চিন্তা ও প্রতিবাদ দমনের চেষ্টা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। দখলদার বাহিনীর মোকাবেলা করুন, পশ্চিম তীরবাসীকে বলেছে হামাস। পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে দখলদার বাহিনী মোকাবেলা করার আহ্বান জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার 22 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হারুন নাসেরউদ্দিন বলেন, পশ্চিম তীরে চালানো ইসরায়েলের অপরাধ, বিশেষ করে জেনিন শহর ও শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসন কঠোর হস্তে দমন করুন, সেজন্য চলমান ইস্তেফাদাতে যোগদান করুন এবং দখলদার বাহিনীকে প্রতিহত করুন। ভারতের নির্বাচনে মুসলিমদের নিশানা করে প্রচারণা। গত মাসে ভারতের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করছেন। তবে এটা এমন না যে শুধু মোদী মুসলিমদের নিয়ে বিতর্কিত বক্তৃতাবাজি করছেন। তার ভারতীয় জনতা পার্টির টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার প্রচেষ্টায় দলের শীর্ষ নেতারা একই ধরনের মনোভাবের প্রতিধ্বনি করছেন। হিন্দুত্ভা ওয়াস নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি সংগঠন 19 এপ্রিল ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে শত শত জনসভা নথিভুক্ত করেছে, যেখানে বিজেপির তারকা প্রচার এবং প্রার্থীরা মুসলিমদের নিশানা করে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন।